অনেক সময় অনেক মানুষই আছেন যারা জীবনে যথেষ্ট ভালো করতে পারতেন, জীবনে যথেষ্ট উন্নতির মুখ দেখতে পারতেন, যথেষ্ট সুন্দর একটা জীবনে যেতে পারতেন, কিন্তু তা না হয়ে ওরা গুটিয়ে গেছেন। এরকম অনেকে আমার কাছে আসেন, আপসেট থাকেন। এবং এই গোটানোর মেইন কারণ কি জানেন? মেইন কারণটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই ছোটবেলায় শুনে এসেছেন, ইউ আর নট আপ টু দ্য মার্ক, অর্থাৎ তুমি যোগ্যতা রাখো না অন্যদের চেয়ে, অন্যদের সমান হওয়ার অথবা অন্যদের যে বেটার হওয়ার, তুমি একটা বাংলা কথায় অপদার্থ। এবং এটা শুরু হয় কোথায় জানেন? এটা শুরু হয় বাড়ি থেকে, পিতামাতা। ইয়েস, পিতামাতারাই। ওনারা বুঝা মনে করেন যে এই ধরনের কথা বললে পরে ছেলে মেয়ে মনে হয় পড়াশোনা অনেক বেটার করবে, এই ধরনের কথাবার্তা বললে একটু ছেলে মেয়ে নিজেদেরকে চেঞ্জ করে একেবারে গল্পের বইয়ের মধ্যে যেরকম আদর্শ ছেলে বা মেয়ে আমরা দেখতে পাই, সে ধরনের একটা কিছু তৈরি হবে। কিন্তু আসলে নয়। এই যে উঠতে বসতে কম্পেয়ার করা, তুই কি করলি, তোর দেখ খালাতো বোন কত বেটার করছে, তুই কি করলি দেখ, আমি তো আমার অফিসের কলিগের পোলার রেজাল্ট দেখে টাস্কি খেয়ে পড়ে গেছিলাম, হ্যাঁ, এগুলো বলে ছেলে মেয়েকে মেইনলি রেজাল্ট দিয়ে শুরু হয়। এবং এরপরে শুরু হয় কথাবার্তা দিয়ে, এরপরে শুরু হয় স্মার্টনেস দিয়ে, সব কিছুতেও এই খোঁচাখুচিটা মানুষটাকে কুকুরে ফেলে। তখন কিন্তু আস্তে আস্তে কোথায় ওই যে মনে হয় না যে এটা বললে পরে বোধ হয় সে তীব্র বেগে একেবারে তেজি ঘোড়ার মতো বলিয়ান হয়ে তার যেই আপ টু দ্য মার্ক ধরার জন্য দৌড়াবে, 90% ক্ষেত্রে হয় না। 90% ক্ষেত্রে হয় কি, ওইটা যখনই বলা হয় বলতে গেলে ওরা যতই চেষ্টা করছে ততই কিন্তু নিজেকে বলছে হয়তোবা আমি পারবো না, কনফিডেন্স হারিয়ে ফেলে, হয়তোবা আমি ওখানটায় যেতে পারছি না, ফলে ভেতরে ভেতরে বিমর্ষ হয়ে যায় হয়তোবা। কারণ প্রত্যেকটা সময় বাবা মারা যদি চান যে 100-তে 100 পাবে, 90-তে 90 পাবে, স্টার রিয়ে করবে, হয় না। তো যখনই হচ্ছে না তখনই কি হচ্ছে, আগেই তো বলছিলাম তোর দ্বারা হবে না, তুই তোর দ্বারা কি হইলো, দেখলি অমুকে কি করছে, দেখলি অমুকে কি করছে, আমি তো মুখ দেখাতেই পারছি না, প্রত্যেকটা কথা কিন্তু বাচ্চাটাকে কি করছে, কুকুরে ফেলছে। এমন সে যত বড়ই হোক, আনফর্চুনেটলি কয়েকদিন আগে একটা মেয়ে, সি ইজ এ ডক্টর, স্টিল আমার এখানে এসে কথা বলতে গিয়ে সি স্টার্টেড ক্রাইং, কান্না শুরু করলো। আমরা তুমি এতটা ভালো জায়গায় আছো কাঁদছো কেন? শুধু খালি বলছে যে আমি ট্রমাটাইজ, আমি জানি না, আমার আমি ডাক্তারি পাস করেছি, আমি সামনে আরও বড় পরীক্ষাগুলোও দিব, কিন্তু আমার মনে হয় আমি পারবো না, আমার মনে হয় আমি ভালো করছি না, আমার মনে হয় আমি একটা অপদার্থ। আমার কেন, আচ্ছা সত্যি করে বলতে ছোটোবেলাটা কেমন কেটেছিল? ওর প্রথম কথাই ছিল, সারাক্ষণই ছিল কম্পারিজন, সারাক্ষণই ছিল আরও বেটার কেন করছো না, কেন তোমার চাইতে তোমার কাছ থেকে আমরা আপ টু দ্য মার্ক রেজাল্ট পাচ্ছি না, অর্থাৎ নেতিবাচকতা। এটা পুরোপুরি নেতিবাচকতা। এটার থেকে এটা তো একটা আছে, এটা ইভেন বড় হওয়ার পরেও থাকে, আত্মীয় স্বজনের ব্যাপারে তো থাকেই এগুলো, যে তোমার মেয়ে কোথায় চান্স পাইছে, ও ওই ইউনিভার্সিটিতে, ও মুখে তো অনেক বড় নাম করা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আপ টু দ্য মার্ক হইল না। এখন কী হলো, এটা শোনার সাথে সাথে মেয়ের মা বাবার জন্য মন খারাপ করছে, মেয়ে হোক ছেলে হোক উভয় ক্ষেত্রে যেতে পারে, কিরকমভাবে কিন্তু বাচ্চাটারও মন কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, আল্লাহ আমি তো বোধ হয় হাফ টু দ্য মার্ক ইউনিভার্সিটিতে যেতে পারলাম না। এখন আরেক এই অনেস্টলি এটা আমার ব্যাপারেই হয়েছিল, আমার মেয়ে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেল তখন সে যেখানে চান্স পেলো অনেকেই আমাকে বলো ওইখানে দিচ্ছ, হায় 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 ওটা তো খুব একটা নাম করা কিছু না, কত বড় বড় আপ টু দ্য মার্ক আছে যেখানে ছেলেমেয়েরা পয়রা পয়রা বিশাল বড় বড় কিছু একটা হয়ে যেতেছে, তুমি তোমার মেয়েকে এখানে দিচ্ছ। এখন আমার মেয়েও কনফিউজ ছিল যে মা আমি কি পারবো, এখানে ভালো রেজাল্ট হবে? আমি বলছি না বাবা কেন হবে না, তাহলে তো সব ইউনিভার্সিটি স্কুল কলেজ সব বন্ধ হয়ে যেত যদি খালি এখন 2টা বা 3টাকেই টার্গেট করে আমরা চলতাম। ডেফিনেটলি তুমি ভালো করবা, তুমি ভালোভাবে পড়বা, দ্য ইউনিভার্সিটি ইজ অলসো ভেরি গুড, ইউ জাস্ট স্টার্ট অ্যান্ড ডু ইট। আলহামদুলিল্লাহ আমার মেয়ে এবার বেরিয়ে আসতেছে, অ্যান্ড শি ইজ হ্যাড এ ভেরি ব্রিলিয়ান্ট রেজাল্ট, এবং সে যে কোনো ইচ্ছাই চাইলে এই রেজাল্টের উপর ভিত্তি করে বাইরেও চলে যেতে পারে, গিয়ে বড় ভালো ডিগ্রি আনতে পারে, সেটা অবশ্য তার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি বলছি এটা যে আপ টু দ্য মার্কের দ্বারা যদি সে প্রভাবিত হয়ে যেত যে আমি তো আপ টু দ্য মার্কে গিয়ে ভর্তি হতে পারি না, এবং আমিও যদি সেটার মধ্যে গালে হাত দিয়ে বসে বসে কি বলে আরও বেশি মাখন মাইরা মেরা আমার দুঃখটা প্রকাশ করতাম, তাহলে আজকে আমার মেয়েটা কিন্তু এত সুন্দর একটা রেজাল্ট করতে পারতো না। এটা কিন্তু আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, হ্যাঁ
ইভেন বন্ধুদের মধ্যে আছে, কলিগসদের মধ্যে আছে, যারে তুই কি বের করলি বন্ধুরা বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার পরে বলছিস তুই কি একটা চাকরি করলি, হ্যাঁ তোর জায়গায় অন্যরা তো চাকরি বাকরি করে দুইটা ফ্ল্যাটের মালিক হয়ে গেছে, লেটেস্ট মডেলের গাড়ি চালাস, তুই তো আপ টু দ্য মার্ক হইতে পারলি না। এখন আমার প্রশ্ন হচ্ছে এই আপ টু দ্য মার্ক শব্দটা কি? একটা জিনিস সবসময় মনে করে রাখতে হবে যে প্রত্যেকের জন্য এক এক তরিকা অ্যাপ্লিকেবল না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপ টু দ্য মার্ক অর্থাৎ দ্য বেস্ট, এইটার সংজ্ঞা কীভাবে নির্ধারিত হয়? এই আপ টু দ্য মার্ক যে দুইটা বাড়ি করে ফেলেছে চাকরি চার বছরের মধ্যে, সেই খুব টাফ লোক হয়ে গেল, জোস একটা জিনিস হয়ে গেল যে তাকে আমাকে ফলো করতে হবে, এবং ওই ফলো করতে গিয়ে আমি অনৈকতার আশ্রয় নিলাম, ওটা কি বেটার নাকি নিজে আস্তে ধীরে এগুলো বেটার, কোনটা? কখনো কম্পারিজনের দ্বারা প্রভাবিত হবেন না, প্লিজ প্লিজ প্লিজ, আপনার মধ্যেও সেই জেলটা আছে, শুধু দরকার আত্মবিশ্বাস। কখনই কারো এই যে কম্পারিজন করা, অর্থাৎ তুমি একটি অপদার্থ অমুককে অমুক তমুক করে ফেলেছে, তুমি একটা অপদার্থ অমুকে এত বড় বড় রেজাল্ট হয়ে গেছে, তুমি একটা অপদার্থ অমুকের তো অলরেডি বাড়ি গাড়ি সব হয়ে গেল, তুমি একটা অপদার্থ যে তোমার এখন পর্যন্ত তোমার কি বলবো তোমার বিদেশে ট্রিপই কয়টা হয়েছে, মানুষের তো কথায় কথায় বিদেশে ট্রিপে চলে যাচ্ছে, এইসব দ্বারা কখনোই কি বলবো প্রভাবিত হবেন না প্লিজ। হ্যাঁ, আপনি নিজে সবসময় মনে করবেন আপনার সুখীয়তা আপনার মধ্যে, আপনার আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে, কারণ একটা আর থেকে তো খরগোশের বাচ্চা, হ্যাঁ কি মনে হয়, আপাত দৃষ্টি থেকে তো খরগোশ খাটাখাট চলে গেছিলো, ইন দ্য লং রান ওই কচ্ছপই কিন্তু জয়ী হয়েছিল। আরেকটা জিনিস কি, যে আপ টু দ্য মার্ক হওয়ার চেষ্টায় এমন কোনো অন্যায় নিজেকে প্রবৃত্ত করবেন না যেটার জন্য পরবর্তীতে আপনাকে অনুশোচনা করতে হবে। আপ টু দ্য মার্ক হওয়ার জন্য নিজেকে বেস্ট প্রমাণিত করতে গিয়ে ওই রেড রেসে দৌড়ে যেতে গিয়ে নিজেকে ধ্বংস ডেকে আনবেন না, কারণ যে বললাম প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা এবিলিটির ব্যাপার থাকে, প্রত্যেকটা মানুষের সহনশক্তি এক একজন এক এক রকম, কিন্তু সো আপনি হয়তো সেটা ওই ওই জোরের দৌড়ায় আমাকে আপনাদের মার্ক হতে গিয়ে দেখা গেল ভেতরে ভেতরে আপনি ডিপ্রেশন সাফার করা শুরু করে দিলেন, দেখা গেল যে ওই ওই রেড রেসের শিকার হয়ে আপনি নিজেই ইনস্টিড অফ গোয়িং আপ যতটুকু ধীরে ধীরে যেতে পারতেন ধাম করে আরও বেশি গর্তে পড়ে গেলেন। সো ডেফিনেটলি আমি সবচেয়ে বড় কথা যেটা বলবো, প্লিজ প্লিজ প্লিজ, নিজে কখনোই অন্যের কথার দ্বারা প্রভাবিত হবেন না। যারা ছোটোবেলায় বাবা মায়ের দ্বারা কোচা কোচে খেয়েছো কোম্পানি, তারা একটা কথাই খালি মনে করবে যে বাবা মারা কিন্তু, হ্যাঁ ডেফিনেটলি বাবা মারা এটা ভুল করেছিলেন। এখন যারা নতুন বাবা মা আছে আমি বারবার তাদেরকে বলবো যে কাজটা করো না, হ্যাঁ কোনটা উচিত কোনটা অনুচিত বোঝাতে হবে, বাচ্চাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে, বাট নো নো কম্পারিজন, হোয়াট ইজ আপ টু দ্য মার্ক, আমরা নির্ধারণ করার কে, কে কত বড় হয়েছে কে কত ছোট নির্ধারণ করার মালিক কিন্তু আমরা নই। ডেফিনেটলি আমি বলবো যে আমার এগোতে হবে আমার স্পিডে, এবং বাকিটুকু অর্থাৎ সফলতার জন্য বিচারের দায়িত্ব কার উপর, উপরওয়ালার উপর। আমি আপনি কিন্তু কাউকে সফল না বিফল এটা বলার কোনো রাইট রাখি না, রিমেম্বার। যারা এই ধরনের কথা বলে, যারা এই ধরনের কম্পারিজনের কথা বলে মানুষের ভিতরে কষ্ট সৃষ্টি করে, যারা সারাক্ষণ মনে করে যে অমুকের চেয়ে কবিভাবে ব্যাটার হওয়া যায়, অনেস্টলি তারা বলবো বোকার স্বর্গে আছে। ওদের দ্বারা যারা প্রভাবিত হচ্ছে তারা জীবনের সবচেয়ে বড় ভুল করছে ওদের দ্বারা, এবং আমরা আপ্লুত মার্ক হতে পারি নাই বলে অন্তরে অন্তরে নিজেকে কুকড়ায় মুকড়ায় একটা শামুকের মতো করে ফেলছে যারা, তারা একেবারে সম্পূর্ণভাবে ভুলের ফাঁদে পা দিয়ে ফেলছে। ডেফিনেটলি আমি ইউনিক, আমার মতো আর একটা পিছু নাই, এবং আমি যেটা করছি সেটাই আমার জন্য নির্ধারিত, এবং আমি জানি টুডে টুমোরো আমি এর চেয়ে আরও বেটার করবো, আমি এর চেয়ে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো, এবং সবচেয়ে বড় কথা তার জন্য থাকবে উপরওয়ালার উপর বিশ্বাস এবং নিজের উপর আস্থা। হাজার নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়।
তাই কিছু কিছু সমস্যার সমাধান আমি সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, বাকিটুকুর জন্য ওপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে দেবো।